মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে না ওঠার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মঞ্চে রাজ্যের বিরোধী দলনেতা সহ কেন্দ্রীয় মন্ত্রীরা ছিলেন, মুখ্যমন্ত্রীর এরকম ব্যবহার অনভিপ্রেত। এই গণতন্ত্রে এই ধরনের চলতে পারে না রাজনীতি, আপনি আপনার মতো করবেন সব জায়গায়। কমপক্ষে যারা ডেকেছে তাদের সম্মানটা তো ভাবুন। আপনারা তো কাউদিন কোনোদিন ডাকেনি না, আমাদের একটা চিঠিও দেয় না কোনোদিন, আমরাও এমএলএ এমপি আছি, তো সেখানে ডাক পেয়েছেন আপনি, তাদের সম্মান রাখা উচিত। আপনার এলাকায় এসছেন তারা গেস্ট, আর আপনি এমন অভিনয় করছেন যেন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, এটা শোভা পায় না মুখ্যমন্ত্রীর।